বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই বাবু ভাজা বাদাম উত্তর কাঁচা স্পেশাল গেস্ট নাকি ব্যাপারে স্পেশাল গেস্ট না ওদের এই আজকের জন্য আলাদা খাওয়াইছি এটা কাছে পারফরমেন্স ভালো দিতে পারে একটু খাটা মারা দেওয়া যায় গাইজ ব্যাপারটা হচ্ছে আমরা খেলতে যাবো মালদা সাইড দিনাজপুর না কি নাম ওটা গঙ্গারামপুর আর কি বলে নর্থ বেঙ্গল গঙ্গারামপুর মালদার কাছাকাছি। তো এখন আমরা আছি বর্ধমানে এমন একটা হোটেলে, আমার সাথে বিবেকও আছে, আমরা খাবার খাচ্ছি, খাবার খাবো আর কি। আর এক ঘন্টার মধ্যে আমাদের ট্রেন আছে, তো আধ ঘন্টা হ্যাঁ ওই কিছুক্ষণের মধ্যে আমার ট্রেন আছে, তো আমরা এখন খাবার খাচ্ছি, তারপর আমরা ট্রেন ধরবো। ট্রেনের টিকিট করা আছে অলরেডি এবং ডাইরেক্ট আমরা নামবো 6 ঘন্টা বা 8-9, 8-9 সময় নেমে যাবো। 2:30 বাজছে এখন, কালকে খেলা আছে আমাদের কালকে, তো আজকে ওখানে গিয়ে পরে রুম নেবো, রুমে রেস্ট করবো। এই মুহূর্তে আমরা এখন খাবার খাবো, দেখা যাক আগে কি হয়। আর চোখ মুখ খুলে গেছে, হাওড়া থেকে আমরা বর্ধমান এলাম, 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টায় ঘুমিয়েছি, আর কালকে রাত জাগা ছিল বলে চোখ মুখ খুলে গেছে। যাই হোক, এখন আমার একটা ছোটো মতো হোটেল আছে, খাওয়ার কোয়ালিটি খুব ভালো আছে। তো গাইস খাবার খাওয়ার পর আবার কথা বলছি। খানা কেসা কি লাগবে দাদা? এখন আমরা বসে আছি ভিখারির মতন, আর 5-6 মিনিট পর ট্রেন আছে, ঘুম হয়নি একদম, চেষ্টা করছি ভাইরাল হবার রানু মণ্ডলের মতো, 2-4 কীর্তন বা কীর্তন বাউল গান ধরছি, ভালো লাগলে ভাইরাল করে দেবো। মজা নেই আ রহা হ্যাঁ বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই বাবু ভাজা বাদাম উত্তর কাঁচা ভাবলাম স্লিপার, কোনো স্লিপার ফ্লিপার নেই, বসে বসে যেতে হচ্ছে, 6-7 ঘন্টা বসে বসে যেতে হবে। দেখা যাক, সব রাত জেগে আছে, ঘুম পাচ্ছে মনে। এখন আমরা আসি মল্লপুর, মাল্লারপুর। বাকি যারা আছে তাদেরকে দেখাচ্ছি। রিজার্ভেশন করা সিট ছিল আমাদের পাশের কাকিমাদের, ওরা তারাপীঠ অর্থাৎ রামপুরহাটে নেমে গেল এবং আমরা সিটটা কবজা করে নিয়েছি। সেই সিটে আমরা একটু রেস্ট পাচ্ছি, সবাই নিজে নিজের কাছে। এদেরকে দেখো, জিন্দা লাশ হয়ে গেছে এরা, জিন্দা লাশ। আমারও চোখও খুলছে না, চোখ খুলে গেছে, তাদের রেস্ট পাইনি। তো এইভাবেই আমরা যাচ্ছি, তখন শুনতে কটাবার চিন্তা টাইম কত, 4:50 পৌঁছাবো আমরা মোটামুটি 9টার দিকে। তো দেখা যাক কখন পৌঁছাই আমরা, কী হবে আমাদের সাথে কী জানি। হে প্রভু, দেখো একটু, দেখো প্রচুর অবস্থা খারাপ।
তো গাইস এখন আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি, ফারাক্কা ব্রিজ অন্ধকারে দেখা যাচ্ছে না, কিন্তু জল পর জল দেখতে পাচ্ছি। গাইস স্টিল ওইভাবে ওই সিটে বসে আছি, এরা তো মাঝে মাঝে শুভাশুই করছে। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে মালদা, আর এখান থেকে আরো 1.5 ঘন্টা। কতক্ষণ জার্নি করলাম এখন আপাতত? 4.5 ঘন্টা করে নিয়েছি, আরও এখন 1.5 ঘন্টা, হ্যাঁ 1.5 ঘন্টা বাকি আছে। এখন আমরা মালদা স্টেশন আছি, সবাই পুরো খেলিয়ে গেছে। আমাদের মধ্যে রাজাদা আছে, মিস্টার আরডি স্পোর্টস, যাদের জন্য আমরা আমাদের খেলা দেখতে পাও তোমরা। যাই হোক, মালদাই তো সেরকম কিছু দেখতে পাচ্ছি না, দু চারটা মেয়ে আছে ভালো ভালো এখন পর্যন্ত। আর ছেলে পেলেগুলো ভালোই ড্রেস ফ্রেস লাগাইছে দেখছি, আর সেরকম কিছু নাই। ঠিক আছে, মালদার ঝালমুড়ি, কাকা ঝালমুড়ি বানিয়েছে। উত্তম, ঝালমুড়িটা কেমন লাগছে ভাই? ভাই ঝালমুড়ি গুলো কটা করে? মাত্র 20 টাকা। কাকাকে ভাইরাল করতে পারতাম বাদামের মতো। ভাইরাল হবে না, কিছু নাই আমার দাওয়াতে। নারকেল দাও। চাই চাই গরম চাই, সন্ধ্যাবেলা একটা চা হচ্ছে, সবাই চা খাচ্ছে। দেখি চা টেস্ট কি রকম। ফাইনালি গঙ্গারামপুর, এই যে টাইম 8:53। উত্তম সিং আগে আগে, বাকি সব পেছন পেছন। অবস্থা খারাপ, হাঁটে হাঁটে অবস্থা খারাপ হয়ে গেলে। অনেক জার্নি করার পর আমরা গঙ্গারামপুরে নামলাম, যেভাবে দেখালাম স্টেশনটা, এবং তার সাথে সাথে আমরা টোটো ধরে নিয়েছি, এবং টোটোতে আমরা যাচ্ছি এখন হচ্ছে কোনো কী জায়গাটার নাম বাস স্ট্যান্ড, যেখানে আমাদের হোটেল বা লজ করা হয়েছে। তো এবার আমরা হোটেলে গিয়ে দেখবো হোটেল কীরকম, বা এবার আপডেট দেবো আমি হোটেলে গিয়ে। তো ততক্ষণ গাইস দেখতে থাকি। গাইস অ্যাটলিস্ট আমরা চলে এসেছি রুমে, রুম মোটামুটি ভালো আছে, এসিও ঠিক আছে, ঠান্ডা এসি লাগবে না। তো অতটা জাননি, বিবেক আমার সাথে আছে রুমে, তা আছে দুজন দুজন করে শিফট হয়ে গেছে। ঠিক আছে, তিনটা রুম হয়েছে, তিন চারটা রুমের মধ্যে দুজন দুজন কাপলস হয়েছে। একটি কাপলস বলতে হবে না, সেটা তোমরা জানো ভালো করে, রিসু টাটা কি জড়ি, মাস্ট জড়ি হয়ে গেছে, আর ইন্দ্র উত্তম একদম ঠিক আছে। আমার বিবেকে দিনছে, দেখি বিবেক এবার কী করে দেবে না কি করে। নেই 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 সারুন কে ইয়াহ কুছ তো গড়বড় হ্যায়, জরুর কোই না কোই তারপরে কি খাবার বলেছে আজকে, কি খাবার এনে দেবো? এখানে মটন বলেছে, কালকে মটন বেরোবে, হারলে আমাদের মটন বার করো। যাই হোক, মটন ফটন বলেছে রিসু, বলছে মটন খাবো, যাই হোক মটন ফটন খাবো এখন আমরা। তারপরে আমি বাইরের জায়গাটা দেখাচ্ছি একতলার উপরে, মানে মোটামুটি ভিউজটা ভালোই আসছে, মোটামুটি ভালোই আছে, সামনেই বাস স্ট্যান্ড আছে, অসুবিধা হবে না। তাছাড়া এখন আমাদের টাইম হচ্ছে একটু ফ্রেশ হওয়ার, সারাদিন চানও করিনি আজকে, আর রাত্রি বেজে গেলো 9:30। এবার আমরা একটু ফ্রেশ হবো, ড্রেস চেঞ্জ করবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে গল্প আড্ডা সব একটা রুমে করবো, তারপরে ঘুমিয়ে যাবো। তো গাইস আরও আপডেট দিচ্ছি, তোমরা দেখতে থাকো। গাইস আপাতত একটু ফ্রেশ হয়ে গেলাম এবং ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এবার একসাথে একটু আড্ডা মারবো, খাওয়া দাওয়া করবো, আর ঘুমিয়ে পড়বো। তো তার আগে আমি একটু বাইরের যে ভিউজ আছে, এদিকে ওদের রুম আছে, আমাদের এটা লাস্ট রুম এদিকে, হ্যাঁ এর মধ্যে রিসু ডাকছি। তো বাইরে ঠিক এরকম পজিশন, তাও আমি দেখে দিচ্ছি একবার। বাইরের মোটামুটি এখন বন্ধ হয়ে গেছে সব কিছু, সামনে একটা মাছের দোকান দেখলাম, সকালবেলায় মাছের যাত্রাটা বেশ ভালোই হবে,
তারপরে এদিকেও আমি আমাদের রুমটা হয়তো বন্ধ করে দেবো, এবং বন্ধ করার পর সামনে যে বাস স্ট্যান্ডটা আছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড, যেখানে লাইট গেলে দেখতে পাচ্ছ তোমরা বাস স্ট্যান্ড। আমরা এখন রুমের দিকে যাচ্ছি, সব আছে এখানে, SBSTC, NBSTC। দেখুন সুন্দর পরিবেশ, সুন্দর জায়গা। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, এই হচ্ছে আমাদের খাবার টাবার সব চলে এসছে ফার্স্ট ক্লাস। আর এটা হচ্ছে রিসু টাটার রুম, এদের আবার আলাদা আলাদা বেড দিয়েছে, আমাদের রুম গুলো নেই একটি বেড। ইন্দ্র এই মুহূর্তে রেডি, তো চলিয়ে শুরু করতে। তোর কানে কত ময়লা ভাই, ডেলি ডেলি করিস তো। ইন্দ্র এই রুমটা একটু আলাদা আছে, আমাদের রুমে একটা খাট, এদের রুমে দুটা খাট, কি বলতে চাও? এরা কি স্পেশাল গেস্ট না কি ব্যাপার? স্পেশাল গেস্ট না, ওদের এই আজকের জন্য আলাদা খাওয়াইছি, এটা কাকে পারফরমেন্স ভালো দিতে পারে। সমুদ্র না এই হচ্ছে কেস, দেখছো কি সব বলছে। খাবার খাবার আর কি হয়েছে বাবু, খাওয়া খাওয়া হচ্ছে ঠিক আছে, পেছন দিয়ে দিই, পেছন দিয়ে দিলে ভাইরা খাবার খাচ্ছে, টাটা শুয়ে আছে, ফোন চালাচ্ছে, খাবার খেয়ে নিয়েছে। উত্তম দা খাবার কেমন ছিল? সুকান্ত খাচ্ছে, আঙুল চেটে চেটে খাচ্ছে, মটন ভাত, মটন ডাল আর বাঁধা কপি, দারুণ ম্যানেজমেন্ট দাদাকে, অসংখ্য ধন্যবাদ, কোনো কিছু কমেন্ট দেয়নি, আর ভালো খাবার, খুব সুন্দর। কেমন খাবার? হেভি না, কিন্তু কালকে কালকে আমাদের মটন বেরোবে। টাটা এদিকে দেখ একবার। ইন্দ্রদা কিছু বলবো নাকি? ভেরি গুড নাইট এভরিওয়ান, এখন আমরা ঘুমিয়ে যাব। আর উত্তম অলরেডি ঘুমিয়ে গেছে, উত্তমকে আমি দেখিয়ে দিচ্ছি, উত্তম ঘুমাচ্ছে, আর বাথরুম খোলা আছে, লাগিয়ে দিই। আর বলছিলাম যে কালকে সকালে আমাদের 11:00 ফার্স্ট খেলা, খেলার রুলস রেগুলেশন আমাদের কিছু জানি না, কাল কী বলা হবে, জোরে বল না আসতে বলো কী বলা খেলা সেটাও আমরা জানি না, চোখ ফোক খুলে গেছে, রাত্রি জেগে আছি, কী খেলা হবে জানি না, রেস্ট করবো আজকে, কালকে খেলার মাঠে গিয়ে কীরকম খেলা হয় এদিকে সেটাও জানি না, সেই মাঠ দেখাবো তোমাদেরকে, কীরকম ফরম্যাটের খেলা হয় সেই বিষয়ে বলবো তোমাদেরকে, খেলার রেজাল্ট সেটাও বলবো, এবং কে কে আসছে, কে টিম আছে, কোন কীরকমভাবে কী খেলা হয়, কীরকম পিচ এদিকে, সব কিছু বলবো। তো ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে, আর অবশ্যই যারা এত কিছু আপডেট দিচ্ছি আমি, তারা যদি এখনও নতুন আছো বা দেখছো হয়তো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, যদি মায়া দয়া বা কিছু আছে বা মানসিকতা আছে তাহলে করে দেওয়া উচিত। যাই হোক, ব্লগ কন্টিনিউ আসবে, তো যখন ব্লগ দেখতে ভালো যদি লাগছে তো বা দেখতে ইচ্ছুক তো সাবস্ক্রাইব করে রাখো, সেটা কাজে লাগবে, আমার মনে হয় তোমাদের একটা ব্লগ মিস হবে না, আর আমিও কোনো ব্লগ মিস করবো না, কারণ এখন আপডেট আসতে থাকবে। তো আজকের রাত্রি পর্যন্ত এখানেই শেষ, টাটা বাই বাই, আর দেখা হচ্ছে কাল সকাল থেকে আবার ব্লগ শুরু হবে, জুড়ে থাকো গাইস মর্নিংয়ে। গাইস গুড মর্নিং, গুড মর্নিং নয় গুড আফটারনুন হয়ে গেছে, কারণ এখন 1:30 বাজছে, আগে সকালে উঠেছিলাম কিন্তু আবার ঘুমিয়ে গেছি, এত জলদি উঠে লাভ ছিল না, বলছিল জলদি খেলা হবে কিন্তু খেলা হয়নি, 1:30 বাজছে, আমরা এখন যাবো মাঠে, আর আমি চান টান করে পুরো ফ্রেশ হলাম, একদম রেডি। তো আমি আর উত্তমই এখানে ঘুমিয়েছিলাম, এবং সবাই রেডি হয়ে গেছে, এবং তার সাথে তার টিফিন সবাই খেয়ে নিয়েছে, আমি বাদ দিয়ে আমি খাবো না, তার কারণ হচ্ছে লুচি টুচি আমার দ্বারা হবে না, মুড়ি ঘুমনি ঠিক আছে আমাদের। তো যাই হোক, এখন আমরা মাঠের দিকে যাব, এবং তার আগে সকালের ভিউটা একটু দেখিয়ে দেবো, বাস স্ট্যান্ডে কীরকম ভিড় ভাড়াক্কা আছে, হ্যাঁ, তারপরে আমাদের নিতেও চলে এসছে আমাদেরকে। তো আমরা এখন ব্যাট ফ্যাট নিয়ে বেরোবো, তোমরা দেখতে থাকো গাইস কীরকম খেলা হয় এখানে, কী ফরম্যাট কী ব্যাপার সব আমরা জানা চাই। প্রথম খেলাটা দেখি, ইসকা এন্ট্রি কন মার রা অভি, মার্কেট মে বড়া বড়া আদমি মেরা পাস আ রা হ্যায়, বড়া বড়া প্লেয়ার লোক,
मानता हूँ बहुत सारा गर्लफ्रेंड पड़ा है, ठीक है, इधर फोकस कीजिए थोड़ा कैमरा, आसो 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 मिस्टर आरडी स्पोर्ट्स। মনে হয় পল্লব দা একটা নতুন মাল সেটিং করেছে। আমাদের রুমে এলো নাই, ছাদের কাছ থেকে ভাড়া যায় ঘন্টার পর ঘন্টা, ফোনই রাখছে না এরা বলছে। দেখি দেখাচ্ছি কিভাবে ফোন করছে। ক্যামেরাম্যান ফোকাস হয়ে গেছে এবারে, কার সাথে কথা বলছে। যাচ্ছি মাঠের দিকে, টটপুরে কিছু খাইনি, খিদে লেগেছে বলছে, কিন্তু খেলা হবে এখন, দেখা যাক কত দূর মাঠ। খুব কষ্ট পেয়েছি, এখানে এরকম প্লেট সিস্টেম, কিরকম টেস্ট। আমরা চলে এসেছি খাবার খেতে, এবং খাবার ব্যবস্থা তারা করেছে, মতো হচ্ছে এখানে। আমাদের ইত্যাদি রসনকে পেয়ে গেছি, তারপরে আবার খাবার খেতে বসবো, কি মেনু আছে দেখছি। ভাত মেনু বসে আছে ইন্দ্ররা। আবার চলে এলাম রুমে মাঠে খেলার পর, এবং ফার্স্ট রাউন্ড খেলা আমরা জিতে গেছি। কেতনা রান ভাই, 5 ওভারের খেলা ছিল, 75 আমরা টার্গেট দিয়েছিলাম, আমাদের বোলাররা অসাধারণ বল করেছে এবং আমরা জিতে গেছি। খেলা যারা লাইভ দেখতে ইচ্ছুক, WB Cricket 09 সরাসরি লাইভ হচ্ছে, মেবি ওটাই হবে আশা করছি, তো লাইভ হচ্ছে, সেখানে লাইভে দেখতে পাবে, সেখানে ছ বলে ছোটা ছোটা দেখতে পাবে, এবং ফার্স্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচটাও দেখতে পাবে। তো যাই হোক, এখন আপাতত হয়েছে, পরে যা হবে দেখা যাবে। বল মোটামুটি আমাদের ওই দিকের মতনই হচ্ছিল, একটু স্লো করেছে ওরা, আর মোটামুটি একটা টিম ছিল, লোকাল টিম ছিল, হোম টিম ছিল, তো তাই স্লো করলো কী জানি, মনে হয় না, বুঝতে পারছি না কিছু কী স্লো বা কীরকম খেলা হবে। তো আপাতত যেটা ভয় ছিল সে ভয়টা আমাদের কেটেছে, কী ফর্ম্যাটে খেলা হবে, কেমন বল, জোরে বল করে দেবে না হালকা বল করে দেবে, টেনশনে ছিলাম। তো যাই হোক, মোটামুটি পিচ মাঠ সব কিছুই ভালো, ঠিক আছে, খেলা ঠিক আছে, এবার নেক্সট ম্যাচ দেখি কখন পড়ে। বললো 1 হলে 6 আমাদের খেলা, দুটো গ্রুপে এন্ট্রি আছে, দুদিক থেকে আমরা খেলছি, তো সরাসরি আপডেট জানার জন্য দেখতে থাকো। আর আমরা চলে এলাম নিজেদের পার্সোনাল রুমে, দুজন দুজন করে কাপল চালাও, আমার সাথে উত্তম সিং রেডি, পুরোপুরিভাবে রেডি আবার সেকেন্ড রাউন্ড খেলার জন্য। বাইরে অনেক ঠান্ডা, দক্ষিণ দিনাজপুর মানে একটু ঠান্ডা বেশি। যাই হোক, এখন আমরা যাচ্ছি সেকেন্ড ম্যাচ খেলতে, চলিয়ে মিলতে হ্যাঁ গ্রাউন্ড মে। দুদিকে দুটো গ্রুপে আমরা ফার্স্ট রাউন্ড করে জিতে আছি, এবং এবার সেকেন্ড রাউন্ড পড়ে গেছে আমাদের। সেকেন্ড রাউন্ড আমাদের আদিল পাওয়ার, ছোট প্রিন্স, রোহন এদের সাথেই খেলা, ক্যাপ্টেন টস করার জন্য রেডি সব। এখন আমরা মাঠে আছি, রক্ত গরম করতে হবে, কি করতে হবে, রক্ত গরম করতে হবে, রক্ত গরম করতে হবে বলছে, এটা কি হয়। Happy
ভালো সংক্ষেপে উত্তর। আগামী দিনে যদি আমরা আবার পোষণ করি তোমাদের সাহায্য পাবো কি? হ্যাঁ একদম, আমরা চেষ্টা করবো এর থেকে আরো ভালো খেলা পোষণ করার জন্য, কিন্তু তোমাদের চাইবো তোমাদের সাপোর্ট জার্নিটা ছিল গঙ্গারামপুরের, আর আমরা গঙ্গারামপুরের জার্নিটা শেষ করব। তো এখন আমরা গঙ্গারামপুরের স্টেশনে সবাই আছে, বিবেক আছে, রিসুরাটা গিয়েছে পিরিত করতে। তো খেলার রেজাল্ট হচ্ছে আমরা চ্যাম্পিয়ন, বোথ সাইড দুদিকে দুটো গ্রুপে খেলা হচ্ছিল, রানার হয়েছে, রানার কী জন্য হয়েছে, ফাইনাল খেলা হয়নি, দুদিক থেকে ফাইনাল উঠে গেছে, ফাইনাল খেলা হয়নি, ঠিক আছে। মোটামুটি ভালো ভালো টিমও ছিল, সবাই এসেছিলো, রাহুল দারা এসেছিলো, ইন্দ্ররাও এসেছিলো। তো আমরা অসাধারণ পারফরমেন্স আজকে, ছেলেগুলো কী ধরনের বল করেছে, উত্তম তো পুরো হোল টুর্নামেন্ট 7টা ম্যাচ খেলেছে, 2-4 খেয়েছে, বিবেক ব্যাট প্লাস বল এত সুন্দর, ইন্দ্র অসাধারণ, মানে এত পারফরমেন্স আমি কোনোদিন দিইনি, ওয়ার্ল্ড কাপও দেবো নেই, যেটা দিয়ে দিয়েছি পুরো চেঞ্জ, মানে ঝাড়কে দিয়ে দিয়েছি। তারপরে ভাইয়ের বার্থডে, ওয়ান সেকেন্ড হ্যাপি বার্থডে, আর যেভাবে সেলিব্রেশন হয়েছে এখন রাত, এখন যাবে গার্লফ্রেন্ডের সাথে সেলিব্রেশন করবে, তার জন্যে আজকে যাওয়া, নাহলে আজকে একদম যাওয়ার ইচ্ছে ছিল না, ঘুমাবো ভাবছিলাম, চোখ ফোক লাল হয়ে গেছে, বুঝতে পারছো, 4-5 দিন ঘুমায়নি, ঠিক আছে। তো দিনটা খুব ভালো পেরোলো, গঙ্গারামপুর নর্থ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর, খুব ভালোবাসা পেলাম যে দাদা আমাদেরকে ডেকেছিল, দারুণ, খুব মানে কোনো কিছু প্রবলেম হয়নি। উত্তম সিং কিছু বলে দাও লাস্টে যাওয়ার সময়, তুমি কিছু বলে দাও, সোনাগুলো পিঘলে গেছে, শরীরটার প্রতি এত অত্যাচার করেছি না, যত মানে দু পয়সা পকেট ঢুকছে সব বেরিয়ে যাবে একবারে, শুধু আমার ভয় ডাক্তারখানায় দেখা জিনিস যে গেলে এত রকমের রোগ ধরা পড়বে না। তো গাইস এখন আমরা বাজে 6:10 বাজছে, 6:20 আমাদের ট্রেন, 2টার দিকে নেমে যাবো। তো গাইস টাটা বাই বাই, আমাদের ব্লগ এখানে শেষ, যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, জুড়ে থাকার জন্য একটা লাইক অবশ্যই করবে যদি পছন্দ হয় ব্লগটা, এবং কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে গাইস নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।